আবারও ফিরে আসলাম ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টের আজকের পর্বে। আজকে আমাদের অতিথি আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং সঙ্গে ওনারই এক রোগী যাকে উনি সাকসেসফুলি চিকিৎসা করছেন এবং করেছেন, মোহাম্মদ আবুল কাশেম। আবুল কাশেম, আপনার কাছে প্রথমে আমি প্রশ্নটি করে নিই, আপনার যে যে পেশায় আপনি ছিলেন, ভারী জিনিস ওজন আলগাতে হতো, এরকম তো অনেক অনেকেই আছে জি জি অনেক প্রবাসে, সিঙ্গাপুর থেকে শুরু করে দুবাই, কুয়েত, সৌদি আরব, সবাই ভারী 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 কাজ করতে হয়, ভারী ভারী কাজ করতে হয়। ওইখানে আপনার মানে সাথীদের মধ্যে কয়জনকে আপনি দেখেছেন যে তারা কোমর ব্যথায় আক্রান্ত বা ঘাড় ব্যথায় আক্রান্ত? এরকম স্যার অনেকে অনেকেই তো আছে প্রবাসে, যারা যাদের ব্যাক ফেন বেশি, বেশিরভাগ ব্যাক ফেইনে হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ব্যাক ফেইন হয়ে থাকে আপনার বেশিরভাগ, তো এরা অনেকদিন দীর্ঘ। ওখানে কোনো ফিজিওথেরাপি? ওখানে ফিজিওথেরাপি আছে স্যার, এখানে যেগুলো সারা যেগুলো ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ যেগুলো থেরাপি দেয়, ওগুলো ভিন্ন ধরনের থেরাপি, অন্য রকমের থেরাপি। ওইখানে শুধু দুইটাই থেরাপি দেওয়া হয়, আচ্ছা, একটা দেওয়া হয় আপনার টেস্ট যেটা ওইটা দেওয়া হয়, আর আপনার মেলুয়ান একটা আছে আপনার মেশিনের মাধ্যমে দেওয়া হয়, এখানে এক্সটেনশন বলে ঠানা দেওয়া হয়। আচ্ছা, ট্র্যাকশন যেটা, জি 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 জি, ওইটাই দেওয়া হয়, দুইটাই ফিজিওথেরাপি। এই দুইটাই শুধু? জি জি জি, সেটাই। আমি অনেকদিন দিয়েছি। আপনি কি সে আপনার প্রবাসে ফিরে গিয়ে এই একই ধরনের কাজে নিজেকে নিয়োজিত করবেন, না আপনাদের সিস্টেম আছে যে পেশা চেঞ্জ করার? না স্যার, আমি এখন গিয়ে অন্য দিকে কাজ অন্য করছি। কিছু? জি জি জি, কারণ এটা করতে গিয়ে দেখা যাবে আবার হয়তো আবার হয়তো ডিসপ্রলাপস হয়ে গেছে। জি জি, কি মনে করেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যে উনি আবার একই কাজে জড়িত হন, আপনি যে এত কষ্ট করে চিকিৎসাটা করে দিলেন, আবার এরকম হয়ে যেতে পারে? স্পেশালি যদি মোর ভালনারেবল ওয়ার্ক হয়, যেমন যদি হ্যাঁ ওনার কাজটা এতই বেশি যে বারবার তাকে সামনে ঝুঁকে কাজ করতে হয় এবং সেটা হেভি ওয়ার্ক হয়, তাহলে আমার মনে হয় পেশা চেঞ্জ করাটাই ভালো, বা কাজের ধরনটা চেঞ্জ করা ভালো। একটা কোম্পানিতে অনেক রকম কাজ থাকতে পারে, এখন তো একটু চেঞ্জ, সৌদি আরবে তো চেঞ্জ করেছে, হ্যাঁ অনেক রকম কাজ থাকে, বিভিন্ন কাজ দেওয়া যায়, সেটা বেটার। তারপরেও যদি একেবারেই না ওই কাজই করতে হবে, তবে সেক্ষেত্রে করতে পারে, যে ভুলটা উনি করেছে অতীতে সেটা না করলে হবে, নিয়ম মাফিক করবে। আর এখন চলে যাওয়ার পর যে রুলসগুলো আমরা বলে দিচ্ছি, বা এক্সারসাইজ, বসা, চলাফেরা নিয়মগুলো মেনে চললেই কিন্তু আসলে ভালো থাকবে। অপারেশনের পরেও যদি কেউ না মানে, তারও কিন্তু আবার সমস্যা দেখা দিতে পারে। আরেকজন দর্শক যুক্ত হয়েছিল আমাদের সাথে। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি মাঝে ডাক্তার। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। হ্যাঁ দেখো, যে আমার সমস্যা অনেক দিন ধরেই, রোজাদের আগের দিন থেকে শুরুতে মনে করেন মাজা ব্যথা ছিল, তারপরে মাজা ব্যথা থেকে মনে করেন হাতের গিরা, পায়ের গিরা মানে সম্পূর্ণ ব্যথাটা বাইরে গেছে। বাড়া যাওয়ার পরে চিকিৎসা মিকিৎসা করছি, কোনো কাজ হয় না, কোনো ডাক্তারও কয় না, বলে এই রোগ এই রোগ, কোনো কয় না। ব্যথার ওষুধই খাইতেছি, আজ পর্যন্ত খাইতেছি, এখন কয়দিন ধরে খাওয়া বন্ধ করছি, মানে ওষুধটা খাইলে ভালো থাকি আর না খাইলে ভালো থাকি না। ওষুধের নাম বলা যাবে? ওষুধের নাম অনেক বিভিন্ন প্রকারের ব্যথার ওষুধ দিছে ডাক্তার, দেখাইছি। আচ্ছা, আপনার ব্যথাটা কি টাইপের হয়? জোড়ায় জোড়ায় ব্যথা হয় নাকি কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামে? মানে সারা শরীরে ব্যথা করে, কোন চুলটারে করে, কোন হাতে করে, কোন গিরাত, কোন কাছে। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কোন আটু সকালে ঘুম থেকে, আপনি আমার কথা শুনেন, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? জি জি, অবসর দেয় তো হাত। আপনার বয়স কত? জি, আপনার বয়স কত? আমার বয়স 26। 26 বছর, আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। মানে পলি আর্থ্রালজিয়া বলে থাকি আমরা, মানে মাল্টিপল জয়েন্ট যখন ইনভলভমেন্ট হয়, জোড়ায় জোড়ায় ব্যথা, সাধারণত কোনো আর্থ্রাইটিস। আমরা মোর অ্যাবাউট মানে প্রায় নিয়ার অ্যাবাউট 200 মানে 200 প্রকারের আর্থ্রাইটিসের বিভিন্ন সমস্যা আমরা পেয়ে থাকি। তো মহিলাদের যদি এরকম হয় যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয়, অনেক সময় জোড়াগুলো ফুলে যেতে পারে, এবং দীর্ঘমেয়াদি জোড়া একটু বেঁকে যাওয়া, বয়স বেশি না কিন্তু, বয়স বেশি, এই বয়সই সাধারণত, যেমন স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত আপনার 18-20 বছর বয়সে শুরু হয়। আচ্ছা, ওনার যেহেতু 25 বছর বয়স, এটা হতে পারে। আর পাশাপাশি একসাথে আমরা এই জন্য বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, মানে
আপনি শুধুই যে আর্থ্রাইটিস নিয়ে সে আমাকে ফোন করেছে তা কিন্তু না, পাশাপাশি তার অন্য সমস্যাও থাকতে পারে, পিএলআইডিও অ্যাড হতে পারে বা মাসেল প্রবলেমও থাকতে পারে, নার্ভের সমস্যাও থাকতে পারে, সেগুলো মিলেই হয়তো সে একসাথে বিভিন্ন কমপ্লেন করছে। তো আমার মনে হয় আপনার, আপনি একজন ভালো বাত ব্যথা ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হন, আপনাকে ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে। যদি রোগ নির্ণয় না হয়, আপনি নিজেই হতাশায় আছেন যে আপনার কী হয়েছে জানেন না, এটা হওয়ার কোনো কারণ নেই। আমার মনে হয় আপনাকে একটু প্রপার জায়গায় যেতে হবে, যে ডায়াগনোসিসটা ক্লিয়ার করা উচিত। ব্যথার ওষুধ বা যাই দিক না কেন, ডাক্তার সাহেব ওষুধ খেলে ভালো থাকে, আবার সেরে দিলে যদি সেটা হয়, এখন কিছু ওষুধ আছে হয়তো আপনার দীর্ঘমেয়াদি খেয়ে যেতে হবে, তবে সেটা ডাক্তার সাহেব অবশ্যই আপনাকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ এটা ব্যথার ওষুধ, এটাই রোগের ওষুধ হতেই পারে। অনেক আর্থ্রাইটিসের রোগের দীর্ঘমেয়াদি 2-3-4-5 বছর খেয়ে যেতে হবে, কিছু করার নেই। আবার কিছু ওষুধ আছে কিছুদিন খেলে বা এক্সারসাইজ করলে ভালো হয়ে যায়। সো আমার মনে হয় আপনি একজন বাত ব্যথা বা ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন, কনফার্ম কিছু ব্লাডের বাতের টেস্ট বলি আমরা, যেটা আর্থ্রাইটিসের টেস্ট, বিভিন্ন সেরোলজিক্যাল টেস্ট, সেই টেস্টগুলো করে দেখতে হবে। সেলাজোপাইরিন, এমটিএক্স হয়তো অনেক দিন খেতে হয়, কিন্তু সব কিছুর কিন্তু সাইড ইফেক্ট আছে। হ্যাঁ অবশ্যই, এই জন্যই তো যে পেইন কিলার উনি নিয়মিত খাচ্ছেন, এটা তো কিডনির বিশাল ক্ষতি করতে পারে। অবশ্যই হতে পারে, এবং ওষুধ দিলেও ডাক্তার সাহেব তো ফলো আপ করে, প্রত্যেকটা ডাক্তারই কিন্তু রুগীকে বলে আপনি 1 মাস 2 মাস বা পরপর আসেন, এবং প্রয়োজনে কিন্তু আবার একই টেস্ট বারবার করে দেখতে হবে। যেটা হয় একটু ব্যথা হলে ওষুধের দোকানে গিয়ে দোকানদার থেকে বা কোয়াকের কাছ থেকে ওই ব্যথার ওষুধ, আইবুপ্রোফেন খাচ্ছে, বিভিন্ন ধরনের এনএসআইডি খাচ্ছে, খেয়ে ওই কিডনিকে ড্যামেজ করছে। হ্যাঁ হ্যাঁ, মোস্ট অফ দ্য আলসার করছে, আলসার বিভিন্ন আমরা প্রায় রুগী পাচ্ছি, এখনও আমরা ওই লেভেলে পৌঁছাতে পারি না। তবে হ্যাঁ, বেটার মানুষ আগের চেয়ে সচেতন এখন, একটু আগের চেয়ে, গত আমরা টিভিতে বারবার বারবার বলে বলে সচেতনতা আসছে, এটা অবশ্যই আলহামদুলিল্লাহ। যে গত 10-5 বছর আগে র্যান্ডম যেভাবে মানুষ ওষুধ খেত, এখন কিন্তু খায় না, না খেলে অন্তত একটা ধমক শুনে পরিবারের লোকের কাছে, বা যারা ওষুধ দেয় ফার্মাসিস্ট বা গ্রামে গঞ্জে যারা গ্রাম ডাক্তার আছে, তারাও কিন্তু এখন সচেতন। তারা কিছুটা হলেও বলে না তুমি 2-1 দিন খাও বা কিছুদিন খান, তারপরে না হলে বলে আপনার ডাক একজন জেলা লেভেলে যান, একজন ডাক্তার দেখান। এটা কিন্তু আমাদের একটা গুড সাইন যে একটু একটু রেজাল্ট আসছে, মানুষ সচেতন হচ্ছে। বিশেষ করে টেলিভিশনের অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কিন্তু মানুষ খুব মনোযোগ দিয়ে শুনে। আমার মনে হয় মিডিয়াগুলা যদি আরো এই জনসচেতনতার মতো এই জাতীয় মানে যেটা হচ্ছে মানুষের উপকারে আসে, হ্যাঁ জনস্বার্থে কিন্তু প্রতিটি টেলিভিশন চ্যানেল এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রচার করা উচিত আমি মনে করি, এবং এতে জনগণের অনেক উপকার হবে, মানুষ সচেতন হবে, দেশের উন্নতি হবে, সব দিক দিয়ে সবারই উন্নতি হবে, সবার জন্য। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, একজন দর্শক ফোন বলে প্রশ্ন করেছিলেন যে ঘাড়ে উনি ওজন নিয়েছেন, তারপর ঘাড়ে ব্যথা। তা আমরা দেখি যে ছোট ছোট ইয়াং ইয়াং ছেলেরা সে ভারী, মানে আপনি যেখানে যে ট্রাক স্ট্যান্ডগুলিতে চালের গোদামে গোদামের সামনে ভারী ভারী ওজনের বস্তা নামাচ্ছে, সিমেন্টের ব্যাগ নামাচ্ছে ঘাড়ের মধ্যেই করে, ওদের তো কিছু হয় না? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওদের হয় না ঠিক আপনি বলেছেন, বাট আফটার লেট ইয়া মানে এইজ, মানে হ্যাঁ একটা বয়সে তখন কিন্তু ওরা টোটালি ডিজেবল হয়ে পড়ে। যেমন যখন বয়স 50-60 গিয়ে পড়ে, একটা 50-60 বছর বয়সের এই জাতীয় লোক আর ওই লোকের মধ্যে রাতের দিনে তফাত হয়ে যায়। তবে প্রাইমারি অবস্থা কেন হয় না, এর মূল কারণটা হচ্ছে ছোটোকাল থেকেই তারাই কাজটা করে অভ্যস্ত, মাসেল পাওয়ারগুলো আস্তে আস্তে স্ট্রেংথ হয়ে যায়, মাসেলের শক্তি এমন ভারে বাড়ে যে সে তার শরীরের ওজনের চেয়ে বেশি ওজন সে ক্যারি করতে পারে। এটা হচ্ছে আমাদের ঘাড়ে বা পিঠে কোমরে আমরা যে ওয়েটটা শিফট করি, সেটা তো আমাদের মেরুদণ্ড নিতে হবে, মাসেল নিতে হবে, মাসেল যদি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে দাঁড়ায় এবং সে যদি মাসেলকে স্ট্রেংথ হয়ে যায়, তখন কিন্তু সে সব কিছু করতে পারে। ভারোত্তোলনের ক্ষেত্রে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি মুরাদ বলছিলাম নাটোর জেলা থেকে। জি মুরাদ বলুন, নাটোর থেকে, নাটোরের বনলতা সেন। জি আসলে সমস্যা আমার আম্মুর। জি বলেন। আমার আম্মুর প্রায় 7 বছর থেকে এই ব্যথা জনিত সমস্যা, মানে গোটা শরীরেই, বিশেষ করে 2 হাত এবং 2 পায়ে এই সারা রাত্রি ঝিমঝিম করে থাকে। ডায়াবেটিস আছে? না কোনো ডায়াবেটিস নাই। উনি কি করে, পেশা কি? উনি হাউসওয়াইফ। বয়স কত বর্তমানে? 37।
37 বছর বয়স। আচ্ছা, এই ব্যথার সাথে কোনো জ্বর আসে এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, ব্যথার সাথে জ্বর আছে। জ্বর আসে। আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলেন, কোনো আপডেট কিছু আছে আপনাদের নলেজে? জি, কি বলেছে? ডাক্তার অনেকই দেখালাম, এই তো মেবি 1 মাস আগে রাজশাহীতে ডাক্তার দেখালাম, উনি কিছু ওষুধ দিল, কি অনেক বলেছে, টেস্ট করাইলো। কি বলেছে ডাক্তার সাহেব, সমস্যা ঠিকই, রোগের নাম কি? ওষুধ খান, ভালো হবে, তেমন কোনো সমস্যা নাই, এমনিতে বাতজনিত সমস্যা। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আসলে এই এই মহিলাদের অনেক কারণেই কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে, যেটা আর্থ্রাইটিস হতে পারে, বাত বলছে, জ্বর থাকছে বা জ্বর আছে। তো আমার মনে হয় একটা ক্লিয়ার একটা সিনারি দরকার। যদি অনেক সময় লো গ্রেড ফিভার যদি থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে সাধারণত, বা বিভিন্ন আর্থ্রাইটিসে কিন্তু লো গ্রেড ফিভার আসতে পারে, পাশাপাশি অনেক সময় বিভিন্ন অন্য কিছু ইনফেকশনও বডিতে থাকতে পারে। তারপর হচ্ছে যে ঝিঝি করা, সেটা কিন্তু মেরুদণ্ডের সমস্যা থেকে প্রায় ঝিঝি করে। এই যে উনি বলছে হাত পা ব্যথা করে, সারা উনি আর ইনভলভমেন্ট হলেই ঝিঝিটা করে, সেই ক্ষেত্রে মেরুদণ্ডের এমআরআই করতে হবে। তা আমার মনে হয় ওনাকে একটা মেরুদণ্ডের এমআরআই করেন, পাশাপাশি ডাক্তার সাহেবকে বলেন, বাতের বিভিন্ন টেস্ট আছে, যেমন আরএ টেস্ট, ANA, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, NTCCP, এই জাতীয় কিছু, বা সি রিয়েক্টিভ প্রোটিন, এগুলো দেখে কনফার্ম করতে যে ওনার আসলে ব্লাডে কোনো সমস্যা আছে কিনা। আর সেটা যদি ক্লিয়ার ডায়াগনোসিস করা যায়, ইম্প্রুভ হয়ে যাবে। তবে এই সকল ক্ষেত্রে আমি বলবো যে নিয়মিত ওনাকে স্বাভাবিক জীবনযাপন করতে বলেন। ব্যথা গরম সেঁক দিতে পারে, এখন শীত ঋতু চলে আসছে অলরেডি, কুসুম গরম পানিতে গোসল করবে, শীতে খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, সাবধান থাকতে হবে, কুসুম গরম পানিতে গোসল করবে, আর এই যে রোদ উঠলে একটু হাঁটা চলাফেরা করবে, একটানা যেন এক জায়গায় বসে না থাকে। আমি কিন্তু বারবার অনেক হেলথ টিপস দিয়ে আসছি আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, বা আমরা যে টেলিভিশনে কথা বলছি আছে টিভিতে, এই এই পেজগুলো বা এই জাতীয় ইয়াতে আপনারা ডাটাগুলো পরবর্তীতে সহজেই পেয়ে যেতে পারেন। তো এইভাবে একটু মেনটেন করতে হবে, আর উড়ি ডর কিছু না, হতাশের কিছু না, প্রত্যেকটা রোগেরই কিন্তু চিকিৎসা আছে। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন অতিথি আবুল কাশেমকে নিয়ে, এবং তার যে সুস্থতার যে কথা বললেন, খুব আশাব্যঞ্জক একটা কথা যে উনি এতদিন ধরে ভুগছিলেন, উনি সুস্থ হয়েছেন। এবং আপনার কথা শুনে নিশ্চয়ই অনেকেই আরও যারা এই কোমর ব্যথায় ভুগছেন তারাও সুস্থ হবেন, তারাও সচেতন হবেন। অনুষ্ঠানে আসার জন্য আপনি এবং আবুল কাশেম, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এসএটিভির সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবশেষে যে কথাটা আমি সবসময় বলি যে করোনার দ্বিতীয় ওয়েভ কিন্তু আসতে চলেছে, সতর্ক হন, মাস্ক পরুন, ঘর থেকে বের হলে মাস্ক পরুন, ঘন ঘন হাত ধুবেন, এবং ফিজিক্যাল ডিস্টেন্স বা শারীরিক দূরত্ব বজায় রাখবেন। তাহলে করোনার মতো মরণব্যাধি হাত থেকে আমরা সবাই রক্ষা পাবো, আমাদের দেশ রক্ষা পাবে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। সবার জন্য রইল অনেক অনেক।